বাড়ির ল্যান্ডলাইন থেকে কল আসছিল, কে করতে পারে? এখন আবার কল করছি, কেউ পিক করছে না। কে কল করছিল কে জানে। যাকে আবার ফোন করলে দেখা যাবে। যে কাজটা তোমায় বললাম সব কিছু ঠিকঠাক ভাবে করবি, ঠিক আছে? কেউ যেন এই ব্যাপারে না জানতে পারে। ঠিক আছে দাদা। দাদা, আমি এরকম অনেক খুন করেছি, এসব নিয়ে তুমি চিন্তা করবে না। আমি এমন কাজ করবো কারোর কোনো সন্দেহই হবে না। ঠিক আছে, আমি অরুণকে কল করছি। ঠিক আছে। হ্যালো। হ্যালো অরুণ, আমি কিরণ বলছি। বল কিরণ, একটা জরুরি কথা বলার ছিল, তুই কি একটু আসতে পারবি? যা বিষয় আছে ফোনে বলে দে। কথাটা সামনাসামনি বললেই ভালো হয়। আমার অফিসে এখন অনেক কাজ রয়েছে, বিকেলে বাড়িতে এসে কথা বলবো। খুবই জরুরি কথা, এক্ষুনি বললেই ভালো হতো, তুই তাড়াতাড়ি আয়। এত কি জরুরি কথা? তুই চিন্তা করিস না অরুণ, আমি আমার ব্যাপারে কথা বলবার জন্য ডাকছি না, বাড়ির ব্যাপারে কিছু জরুরি কথা বলার আছে, সেই জন্যই তোকে আসতে বলছি, তাড়াতাড়ি আয়। বাড়ির সম্পর্কে কথা কি হতে পারে? এখন যা পরিস্থিতি, কোনো কিছুই হালকা নেওয়া উচিত নয়। ঠিক আছে, একবার গিয়ে দেখা করেই আসি। হ্যাঁ কিরণ, আমি এক্ষুনি আসছি। তুই আছিস কোথায়? ইএম বাইপাসের মোড়ে দাঁড়িয়ে আছি, আসার সময় দেখবি আমার গাড়িটা ওখানেই দাঁড়িয়ে রয়েছে, না দেখতে পেলে ফোন করে নিস। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। মিস্টার গোপাল, বলুন স্যার। একটা আর্জেন্ট কাজের জন্য আমার একটু বেরোতে হবে, মার্কেটিং টিম এসে গেলে একটু ওয়েট করতে পারবেন কেমন? আমি বলে দেব। আসছি। অরুণ তো অফিসেই আসবে বললো, কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না, কোথায় যেতে পারে এখন? হ্যালো স্যার, অরুণ স্যার এইমাত্র একটা দরকারি কাজে বেরিয়ে গেছে, উনি আসলে আমি বলে দেবো স্যার। ওকে স্যার, ঠিক আছে, রাখছি। অরুণকে বলে গঙ্গাকে বাঁচাবো ঠিক করলাম, এই সময় ও বাইরে চলে গেল, কি করি এখন? এখনই বেরিয়েছে মানে মনে হচ্ছে খুব বেশি দূর যায়নি, এখনই আমায় দেখতে হবে। হঠাৎ ফোন করে বললো যে বাড়ির ব্যাপারে কিছু জরুরি কথা আছে, এত আর্জেন্ট কি হতে পারে? কি জানি কি ব্যাপার। আঙ্কেল, রঙ্গনায়কি মায়ের বাড়িটা কোথায় আপনি বলতে পারেন? এই রাস্তা দিয়ে গেলে 1 কিলোমিটার যাওয়ার পর একটা কালীদেবীর মন্দির দেখতে পাবে, ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। থ্যাঙ্কস আঙ্কেল। ঠিক আছে মা, আর কিছুক্ষণের মধ্যে অরুণ চলে আসবে, তুই গাড়িতে উঠে রেডি হয়ে থাক। ঠিক আছে দাদা। আঙ্কেল, রঙ্গনায়কি মায়ের বাড়িটা কোথায় জানেন? ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম, উনি তো বললেন এইদিকেই। আপনারা কি জানেন আঙ্কেল? আপনারা যখন কোনো কিছুই বলছেন না, মনে হয় আপনারা কিছু জানেন না। আমি অন্য কাউকে জিজ্ঞাসা করে নিচ্ছি। এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে ও খুব বড় লোক বাড়ির মেয়ে। এই মেয়েটাকে যদি আমরা কিডন্যাপ করি আর তারপর ওর বাড়িতে খবর দিলে আমরা অনেক টাকা আদায় করতে পারবো। আমিও তো সেটাই ভাবছিলাম, তুই আমার মনের কথাটাই বলে দিলি। চল বাচ্চাটাকে তুলে নেওয়া যাক।
চল। আরে শোনো শোনো বাবু, কোথায় যাচ্ছ? শোনো শোনো, কোথায় যাচ্ছ? আচ্ছা তুমি কোথা থেকে এসেছো বলো তো? আমি ওইদিকে ওই মহলে থাকি। রঙ্গনায় কি মায়ের সাথে দেখা করাটা খুব জরুরি। আপনি ওনাকে চেনেন না বলেই মনে হচ্ছে। আরে আমরা চিনি ওনাকে, তুমি তো বাচ্চা মেয়ে, তুমি একা যাচ্ছ বলে তোমাকে আমরা ডাকলাম। আমি তোমাকে রঙ্গনায় কি মায়ের কাছে নিয়ে যাব, চলো আমাদের সাথে। চলো চলো, এসো এসো, চলো এইদিকে। তুমি এইদিকে চলো, এখান থেকে খুব বেশি দূর নয়, এই একটু গেলেই ওনার বাড়ি, আর একটুখানি লাগবে হেঁটে যেতে। তুমি বরং এই গাড়িতে উঠে বসো। আপনি গাড়িতে উঠতে বলছেন কেন? ওনার বাড়িটা কোথায় বলুন, আমি ঠিক চলে যাব। আমরা গাড়ি করে গেলে তাহলে আর হাঁটতে হবে না, হেঁটে যেতে অনেকটা সময় লাগবে, তাই গাড়িতে উঠতে বলছি, চলো ওঠো। আমি যখন আগে ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম তখন তো উনি বললেন রঙ্গনায় কি মায়ের বাড়িটা খুব কাছেই। এদের নিশ্চয়ই বাজে মতলব আছে, এদের সাথে যাওয়াটা ঠিক হবে না। আরে এত কি ভাবছো, গাড়িতে উঠো। না আঙ্কেল আমি চলে যাচ্ছি, আপনারা যান। তুমি আমার কথা শোনো, গাড়িতে উঠে বসো। হাত ছাড়ো না আঙ্কেল। এই দাও বলছি, দাও তুমি, দাও বলছি। আরে এই বে দাও তোমাকে, এই আরে ধর ধর। এসো মা, এইটাই হলো ওই স্বামীজির থাকার জায়গা। কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে। আরে আরে স্বামীজি সব সময় একাই এখানে থাকেন, শিবের অনুমতি না হলে উনি কারোর সঙ্গে দেখা করেন না। উনি যে আমাদের সঙ্গে দেখা করবেন সেইটাই আমাদের বড় ভাগ্য। তুমি যখন ওনাকে দেখবে তখনই বুঝতে পারবে, চলো। আসুন দাদা আসুন। গঙ্গা এরা স্বামীজির শিষ্য। নমস্কার, গুরুদেব ভেতরেই আছেন, আপনারা যেতে পারেন। হ্যাঁ চলো। হ্যাঁ আসুন। গঙ্গা ওই শেষ ঘরটায় স্বামীজি ভক্তদের সঙ্গে দেখা করে, তুমি ওখানে যাও, ওনার প্রধান শিষ্যদের খবর দিই যে আমরা এখানে অপেক্ষা করছি। ঠিক আছে যাও। বলুন দাদা। এই এক্ষুনি সিরিঞ্জ বার করেছিস? অন্ধকার জায়গা দেখে বার করতে বলেছিলাম না। ইনজেকশন তো রেডি আছে, দেখুন ওষুধ এখনো ভরে রেখেছি। আরে বাবা ওটা ওষুধ না রে, ওটা সাপের বিষ। এই বিষটা গঙ্গার শরীরের মধ্যে গেলে সাপের কামড়ে মারা গেছে বলে সবাই বিশ্বাস করবে, সেই জন্য কোনো একটা স্বামীজির নাম করে এখানে এনেছি। দেখো আমাদের প্ল্যান মাফিক যেন সব কাজ শেষ হয়। বলে যখন দিয়েছো কিভাবে সবকিছু শেষ করি সেটা শুধু দেখতে থাকুন। ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি। স্বামীজি যে নেই এই ব্যাপারটাও জানার আগে ভেতরে সাপ আছে বলে চিৎকার করো। দাদা এই ধরনের নাটক করতে আমরা খুবই ওস্তাদ, আমাদের খেলাটা দেখুন,
তাহলেই বুঝতে পারবেন। দেখব দেখব। এই চলে আয়। কি হয়েছে মা? ওই গুন্ডাগুলো আমাকে তাড়া করেছে। এই কে রে তোরা? এই বাচ্চাটা আমাদেরই পরিচিত। বেশি চালাকি করিস না, লজ্জা করে না তোদের? একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করতে চাইছিস? এরকম কাজ করার থেকে তোরা তো রাস্তায় রাস্তায় ভিক্ষা চেয়ে খেতে পারিস, ভিখারি কোথাকার। চল ভাগ এখান থেকে। আচ্ছা মা, তোমার কিছু হয়নি তো? আমার কিচ্ছু হয়নি। আমার মনে হচ্ছে কোথাও তোমায় দেখেছি। আমাকেই মহলেই দেখে থাকবেন। হ্যাঁ, এবার আমার মনে পড়েছে। কিন্তু বাড়ির বাইরে তুমি একা একা কেন ঘুরছো? আমি রঙ্গনায়কি মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। রাস্তায় এরা আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য তাড়া করেছিল। ভাগ্যিস আমরা সঠিক সময় এসে গেছি, তা না হলে তোমার কি হতো বলে তো? আমার রঙ্গনায়কি মায়ের সাথে দেখা করাটা খুব জরুরি। আপনি কি ওনার কাছে নিয়ে যাবেন? তুমি মায়ের সঙ্গে দেখা করবে তো? চলো আমরা তোমায় নিয়ে যাচ্ছি। কি হলো বন্ধু? ওই দেখুন, নন্দিনী সাপের ছায়া মনে হচ্ছে। আমরা স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছি বলে নন্দিনীও এখানে চলে এসেছে, আর আমরা স্বামীজিকে দেখতে পাবো না। এখানে থাকতে হবে না, চলো চলো। আমরা কেন ভয় পাবো নন্দিনীকে বলুন? আমরা তো নন্দিনীকে মারার চেষ্টা করছি, তাই না? চলুন ওকে দেখে নেব আমরা। হে গঙ্গা, তোর বাড়ির লোক তোকে বোঝাচ্ছে তাও বুঝতে পারছিস না তুই? আমার কোনো ক্ষতি তুই করতে পারবি না, বুঝতে পারলি? স্বামীজিকে দেখতে এসেছিস, ওই স্বামীজিকে শেষ করে দেব, সাথে তোদেরকেও শেষ করে দেব। দেখতে থাক তুই। এই নন্দিনী, তুই যাকে ইচ্ছা খুন করে নিজের পাপের বোঝা আরো বাড়িয়ে নে, কিন্তু আমি তোকে তোর পাপের শাস্তি দিয়েই ছাড়বো। গঙ্গা একটু মাথাটা ঠান্ডা করো, ও অনেক বড় ঠগ। দেখো যে স্বামীজি আমাদের সাহায্য করবেন তাকে কিছু করলে আমাদের কাছে সমস্যা না? না, এইখানে থাকা ঠিক না, চলো যাই। এসো না গঙ্গা। ছাড়ো না আমাকে, ও কি করবে আমার সাথে আমিও দেখে নেব। সাথে লড়াই করার সময় নয় এটা, চলো গঙ্গা। এই নন্দিনী, আমার বাবা আমার শ্বশুরকে খুন করেছিস তুই, তার প্রতিশোধ না নিয়ে আমি কিন্তু ছাড়বো না। নন্দিনীকে খোঁচা দিলে ও কিন্তু ছাড়বে না, চলো যাই চলো। ছাড়ো না আমাকে, আমরা বরং স্বামীজির সঙ্গে অন্য কোনো দিন দেখা করবো, চলো না আমাকে। আরে কেন আমার কথা শুনছো না বলো তো? কেন ওকে এত ভয় পাচ্ছেন? আমি ওকে দেখে নেব। কি হয়েছে গঙ্গা? কিছু কামড়ালো মনে হচ্ছে। খুব জ্বালা করছে? খুব জ্বালা করছে। ওই নন্দিনী সাপটাই কামড়েছে মনে হচ্ছে। দেখো বিষ ছড়াবার আগে আমাদের হসপিটালে যেতে হবে। ওইটা, আরে চলো গঙ্গা, এসো 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 এসো। আরে আমার কথাটা শুনুন। কি হলো? মাথা ঘুরছে আমার। গঙ্গা, নন্দিনী সাপটাই কামড়েছে মনে হচ্ছে। আরে এ গঙ্গা, মা,
রঙ্গনায়কি মায়ের সঙ্গে দেখা করবে বলে এসেছে। কি হলো ওর, এই অবস্থা হলো কি করে? আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমরা ওকে রাস্তায় দেখতে পাই। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওষুধ দেওয়ার পরে ওকে এখানে নিয়ে এলাম। আরে দেবসেনা, তুমি কেন এখানে এসেছো মা? ওসব ছাড়ো, তুমি তো ধর্মরাজ আঙ্কেলের সাথে গিয়েছিলে না, এখানে কি করে এলে? আসলে আমার কথা ছাড়ো, তুমি তুমি এখানে এসেছো কেন বলো আমাকে? তোমাকে আর বাবাকে খুন করার জন্য ধর্মরাজ আঙ্কেল প্ল্যান করছিল, আমি নিজের কানে শুনেছি। বাবাকে ফোন করেছিলাম, বাবার ফোন বিজি ছিল, সেই জন্যই আমি রঙ্গনায়কি মায়ের কাছে আসছিলাম, যাতে উনি তোমাদেরকে বাঁচাতে পারেন। ভালো হয়েছে তুমি বেঁচে এখানে চলে এসেছো, কিন্তু তুমি ওখান থেকে কি করে পালিয়ে এলে? গঙ্গাকে মারার জন্য ধর্মরাজ ওইখানে নিয়ে গেছে, যে কোনো ভাবেই হোক গঙ্গাকে বাঁচাতে হবে। বলো গঙ্গা, কি করে তুমি বেঁচে পালিয়ে এলে? দেবসেনাকে সাবধানে মহলে ফিরিয়ে নিয়ে যান। তুমি শুধু কেন আমাকে মহলে নিয়ে যেতে বলছো, তুমিও চলো আমার সাথে। আমি রঙ্গনায়কি মায়ের সাথে কথা বলতে এসে, উনি বাইরে গেছেন এখন, উনি ফিরে এলে ওনার সাথে কথা বলেই আমি সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাব। তোমার উপর যে বিপদ ছিল সেটা থেকে তো তুমি বেঁচে গেলে, কিন্তু বাবার কি হবে সেটা তো জানি না। আমি যেমন ভালো আছি বাবাও নিশ্চয়ই ঠিক আছে, বাবা বাড়ি ফিরে তোমাকে খুঁজে না পেলে আমাকে বকবে, কিন্তু তুমি ওনাদের সাথে বাড়ি চলে যাও দেবসেনা। ঠিক আছে আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে আমি চলে যাব, ওকে সাবধানে নিয়ে যান। এসো মা। গঙ্গা বিপদে আছে, ধর্মরাজ কিছু করার আগে ওকে বাঁচাতে হবে। দাদা, এত সহজে যে মেরে ফেলতে পারবো আমরা ভাবতেই পারিনি। হ্যাঁ এটা একদম ঠিকই বলেছিস। এই নন্দিনী, তুই আবার আমাকে মেরে ফেলার চেষ্টা করলি, আমাকে মারতে পারিসনি বলে ওনাকে মারার চেষ্টা করছিস। আমি তোকে মারার চেষ্টা করিনি গঙ্গা, তুই কোনোদিনও তোর ভুল স্বীকার করিসনি, আমি ওকে ছাড়বো না, ওনাকে কিছু করিস না নন্দিনী। উনি আমাকে সাহায্য করতে এসেছিলেন, ও তোকে খুন করে সেই দোষের ভাগিদার আমাকে করতে চাইছে, ওর ষড়যন্ত্র তুই জানিস না, এমন ঘৃণ্য কাজ করেছে, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ওনাকে তুই মারিস না নন্দিনী, ছেড়ে দে ওনাকে। তুই গঙ্গাকে খুন করার চেষ্টা করেছিস, ওকে তুই জানিস, ও আমার বোন। চলে যাও আমাকে। আমার বোনকে মেরে তুই সেই অপবাদ আমাকে দিতে চাইছিস? এই ঘৃণ্য কাজের জন্য তোকে আমি কিছুতেই ছাড়বো না, তোকে এক্ষুনি মেরে ফেলবো। আমি আর করবো না। এত বড় ভুল করে এখন ক্ষমা চাইছিস? তোকে আজ আমি জীবিত ছাড়বো না। ছেড়ে দাও। Thank you.
ওর শরীরে আর বিষ নেই, আর কোনো ভয়ের কারণ নেই। ওর জ্ঞান ফেরা অবধি এখানেই থাকে। আজ রাস্তায় এভাবে বস্তা খেয়ে ফেলে গেছে। তো জোরে ধাক্কা মারলো কিন্তু কিচ্ছু হলো না। আরে ও কি করে বাঁচলো কিছু তো বুঝতে পারছি না। অরুণ, অরুণ, ঠিক আছে, আমার আর এখানে থাকা উচিত হবে না, তাড়াতাড়ি আমি এখান থেকে পালাই। ইমার্জেন্সি পেশেন্ট এসেছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে গাড়ির ড্রাইভারই তো নেই, গেল কোথায়? এভাবে পেশেন্টকে রেখে চলে গেল? আয় ধর, নার্স, নার্স একটু আসুন, স্ট্রেচার দিয়ে এদিকে নিয়ে আয়। ধর 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 ধর, সাবধানে, আস্তে আস্তে, চল চল চল, সাবধানে সাবধানে, রাখ রাখ রাখ, ঠিক করে ধরো, তাড়াতাড়ি নিয়ে চল, হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে চল।
চল চল তাড়াতাড়ি ভেতরে নিয়ে চল, তাড়াতাড়ি চল। তোমাকে আর বাবাকে খুন করার জন্য ধর্মরাজ আঙ্কেল প্ল্যান করছিল। তুই বেঁচে গেছিস গঙ্গা, তোর কিচ্ছু হয়নি রে বোন। অরুণের কি হয়েছে সেটা দেখে আসছি। সব বিপদ থেকে আমি বাঁচাবো ভেবেছিলাম, কিন্তু আমি তো এটা কোনোভাবেই করতে পারলাম না। হঠাৎই অরুণের বিপদ চলে আসায় আমাকে ওকে গিয়ে বাঁচাতে হলো। আমার কথা শুনলে তোর এমন বিপদ হতো না, কিন্তু তোর এত বড় সমস্যা আসবে আমি ভাবতেও পারিনি। ভালোই হলো অরুণ এখন সুস্থ আছে। এই জানকী, তুইও চলে এসেছিস। তুই এলি আর নন্দিনী পালিয়ে গেল। গঙ্গার শরীরের মধ্যে আমার দেওয়া বিষটা ওই নন্দিনী হয়তো এতক্ষণে বার করে দিয়েছে। এখন তোর চোখের সামনে গঙ্গাকে কেমন করে মেরে ফেলবো সেটা দেখতে থাক। গঙ্গা বেঁচে আছে, আমি ওকে বাঁচিয়েছি, তুই ভয় পাস না জানকী। ওকে মারার পরও ও এখনো মরেনি। হা করে দেখছিস কি আমার হাতে যতক্ষণ মাদুলিটা আছে? এতবার বলার পরেও না শুনে আমার গঙ্গাকে খুন করার প্ল্যান করেছিস। তোকে এভাবে ছেড়ে দিলে একটার পর একটা ভুল করতেই থাকবি তুই। এখনই শেষ করে দেব তোকে। Oh.
জানকী, আমাকে ক্ষমা করে দাও জানকী। এরপরে আর কোনো ভুল করবো না, ভুল চিন্তাও করবো না, ছেড়ে দাও জানকী। জানকী, আমাকে ছেড়ে দাও জানকী। জানকী, দয়া করো আমাকে ছেড়ে দাও, আমাকে, আমার ভুল হয়ে গেছে, জানকী ছেড়ে দাও। আমাকে বাঁচাও জানকী, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করো জানকী, আমাকে কিছু করো না জানকী, বাঁচাও জানকী, জানকী ছেড়ে দাও আমাকে, বাঁচাও, দয়া করে আমাকে কিছু করো না। এবার গঙ্গাকে জানকী সামলে নেবে, এবার আমি যাই। আঙ্কেলের কি হলো? আমার থেকে আগে নন্দিনী এখানে এসে গেছে। তাহলে ওই গঙ্গাকে বাঁচিয়ে তুলেছে, কিন্তু ও কেন গঙ্গাকে বাঁচাতে এলো বলো দিদি? ধর্মরাজ আঙ্কেল কোথায় আছেন? ওনার কিছু হয়নি তো? ধর্মরাজ একজন চিটিংবাজ, ওর মতো খারাপ লোক আর হয় না। তুই ওর ব্যাপারে মাথা না ঘামিয়ে আয়, এখান থেকে চলে যাই। কেন ধর্মরাজকে খুঁজছিস তুই? তুই কষ্টে আছিস দেখেও ও ভয় কোথাও লুকিয়ে রয়েছে, তুই এখন এখান থেকে চল। না, ওই নন্দিনী ওনাকে মেরে ফেলার চেষ্টা করেছে, ওই নন্দিনী ওনার কোনো ক্ষতি করে দেবে। ধর্মরাজ ভালো লোক না, তুই ওর ব্যাপারে চিন্তা করিস না। অরুণের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হসপিটালে আছে, প্রথমে গিয়ে ওকে দেখ। হে ভগবান, কি হয়েছে অরুণের? তুমি এতক্ষণ কেন বলনি? কোথায় আছে ও এখন? আমাদের ফ্যামিলি ডক্টরের হাসপাতালেই আছে, তুই তাড়াতাড়ি যা ওখানে। মা, শুনছেন? আপনার কাছে আমি একটা সাহায্য চাইতে এসেছি মা। ও নন্দিনীকে কিভাবে মারবে সেটাই হয়তো আজ জিজ্ঞেস করতে এসেছে, ওকে যেভাবেই হোক তাড়াতে হবে। এখন আমাকে আপনি সাহায্য করবেন কিনা সেটাই ভাবছেন নাকি? এবার আমি নন্দিনীকে শেষ করার জন্য আপনার কাছে সাহায্যের জন্য আসেনি, বরং ওকে বাঁচানোর জন্য আপনার সাহায্য চাই মা। তুমি ওকে কিভাবে সাহায্য করবে? নন্দিনীর একটা বোন আছে শুনলাম, নিজের বোনকে খুঁজে পেলে নন্দিনী ভালোবাসায় ও প্রতিশোধ ভুলে নিজের বোনকে কাছে টেনে নেবে, আর আমি শুধু এটাই চাই। সেই জন্য নন্দিনীর বোনের ব্যাপারে আমি জানতে চাইছিলাম।
আপনারা আমাকে এই সাহায্যটা করতেই হবে। আমি ওর বোনকে খুঁজে যদি ওর কাছে নিয়ে যেতে পারি তাহলে আমার উপরে ওর রাগ নিশ্চয়ই কমবে। একমাত্র গঙ্গাই যে নন্দিনীকে মারতে পারবে সেটা কেউ জানতে পেরে গেছে? ও ভেবেছে ওকে আমি এমনি আমার মেয়ের কথা বলে দেব, তাই ও এখানে চলে এসেছে। নন্দিনীর বোন কে? ও কোথায় আছে বলুন? আমি আপনার ভরসায় এসেছি, আপনি আমাকে যা বলবেন আমি সেটাই শুনব। নন্দিনীর বোন কে সেটা জেনে যদি তুমি শান্তি পাও তাহলে অবশ্যই আমি তোমাকে সেটা বলবো। নন্দিনীর বোন নন্দী ভগবানের গ্রামে একটা বাগান বাড়িতে ও একলাই থাকে। তুমি যদি ওখানে যাও ওর সাথে দেখা করতে পারো। তুমি যে প্রশ্ন আমায় করেছো তার জন্য কোথায় যাবে বলে দিয়েছি, যাও গিয়ে দেখা করো। ওর থাকার জায়গাটা বলেছেন, এটাই যথেষ্ট। খুব উপকার করলেন আপনি, আমি এক্ষুনি গিয়ে ওর সঙ্গে দেখা করব। আমার আঙুল দিয়ে আমারই চোখ প্রাণোর চেষ্টা করছিস? তুই যদি চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। আমাকে বোকা বানিয়ে তুই কিচ্ছু করতে পারবি না। এক্সকিউজ মি, অরুণ নামের একজন পেশেন্ট আছে, কোন ওয়ার্ডে আছে একটু বলবেন? এক মিনিট। কিছু কথা বলবে বলে অরুণকে ডেকেছিল। ও যখন ওর সাথে দেখা করতে যাচ্ছিল তখন রাস্তায় একটা লরির সাথে ধাক্কা লেগে যায়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওর তো কোনো জ্ঞানই ছিল না, জ্ঞান হারিয়ে ও রাস্তাতে পড়েছিল। কে একজন ওকে গাড়ি করে নিয়ে এসে এই হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে। তারপরে হাসপাতালে অ্যাডমিট করে ওর সব ট্রিটমেন্ট শুরু হয়েছে। শুধু মাথায় একটু আঘাত লেগেছে, দু তিন দিনের মধ্যে ডিসচার্জ হয়ে যাব ডাক্তার বলে দিয়েছেন। ভাগ্যিস যা হয়েছে অল্পের উপর দিয়ে হয়েছে, যদি বড় কোনো বিপদ হতো তোমার তখন কি হতো? এই তো কদিন আগে বাবা ছেড়ে চলে গেলেন, যদি তোমার কিছু হতো আমি কি করে সামলাতাম, তোমার কি করে সহ্য করতাম আমি? ভাগ্যিস অল্পের উপর দিয়ে ওর ফাঁড়া কেটে গেছে। এই ব্যাপারে তুই আর কোনো কথা বলিস না। অরুণের ভালোর জন্য নিজেকে সামলা মা। হ্যাঁ গঙ্গা, রাজশেখর দাদা অনেক পুণ্য করেছিলেন কিন্তু ওনার পুণ্য ওনাকে বাঁচাতে পারেনি, কিন্তু আমাদের অরুণ খুবই ভালো এই জন্যই ও আজ জীবিত। শুনলাম নাকি কে একজন ওকে বাঁচিয়েছে, অরুণকে যিনি বাঁচিয়েছেন ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আহ
জানকী, আজ তুমি আমায় বাঁচালে বলে আমি বেঁচে আছি। কখনোই আমি তোমায় চোখের সামনে দেখতে পাইনি, কিন্তু আজ দেখতে পেলাম। এখনো তুমি এখানেই কোথাও আছো? কোথায় আছো জানকী? যে কোনো কারণেই হোক, গঙ্গার প্রতি তোমার ভালোবাসা কম হওয়া কোনো মতেই উচিত নয় অরুণ। তাই আমি তোমার সামনে আসছি না। এগো, কে খুঁজছো তুমি? আমি জানকীকে খুঁজছি। এইসব তুই কি উল্টো পাল্টা বলছিস? যে চলে গেছে সে কি আর ফিরে আসবে? জানকী এসেছিল, ওই লরিটা আমাকে ধাক্কা মারার পর আমাকে তো জানকী এসে বাঁচালো। আমি জানি ও এখানেই কোথাও আছে। এরকম একটা বিপদ থেকে বাঁচানোর পর ও আমার চোখের সামনে আসতে চাইছে না। এই দেখ অরুণ, তোর মাথায় আঘাত লেগেছে বলে জানকীর কথা তোর মনে পড়ছে। ওকে মনে করাটা তোর ভুল না, কিন্তু ওর কথা ভেবে নিজেকে কষ্ট দিস না। তোর বাবা মারা যাবার পরে আমরা তো সবাই তোর উপরে সম্পূর্ণ ভরসা করে আছি। তোকে ভালো থাকতে হবে, মনে সাহস রাখ, কিচ্ছু হবে না। আমাদের ফ্যামিলি ডক্টরের হাসপাতালেই আছে, তুই তাড়াতাড়ি যা ওখানে। দিদি, তুমি ওকে বাঁচিয়েছো দিদি, আমি খুব খুশি দিদি, আমি খুব খুশি।